নমস্কার বন্ধুরা, দা ঢালিস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব চিকেন দো পেঁয়াজা। আর উপকরণ হিসাবে আমি কী কী নিয়েছি সেটা দেখিয়ে নেব। এখানে 400 গ্রাম চিকেন আছে, এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে দু রকমভাবে পেঁয়াজ কাটা আছে, একটা কুচি কুচি করে রেখেছি আর একটা এরকম বড়ো বড়ো করে ছাড়িয়ে রেখে দিয়েছি। ফেটানো টক দই আছে, এখানে আছে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। এখানে একটা টমেটো এরকম টুকরো টুকরো করে কেটে ভেতরের অংশগুলোকে বাদ দিয়ে রেখে দিয়েছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, গরম মশলা, ধনে পাতা কুচি আর সামান্য চিনি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি দেব 1 চামচ আর একটুখানি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটাটা, হলুদ, লবণ। ভালো করে মাংসটাকে মাখিয়ে আমি এটা 1/2 ঘন্টার জন্য রেখে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। এখানে 2 চামচ মতন এই বাটাটা আছে। এবার এর মধ্যে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ। এবার এটা ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার আমি ওর মধ্যে ফেটানো টক দইটা দিয়ে দেবো। এবার মশলা দেখে আমি কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। এখন এই চিকেনটাকে ভালো করে কষাতে হবে। 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি এটাকে কষাবো। কোনো মিনিট পর্যন্ত কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো কেটে রাখা টমেটোগুলো আর বড়ো বড়ো টুকরো করা পেঁয়াজের টুকরো। এবার এগুলো সব আবার 5 মিনিট মতো কষাবো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো।
10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। একটু নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব গরম মশলা, ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে আমি এটা নাড়িয়ে দেব। আমার চিকেন দু পেঁয়াজা তৈরি হয়ে গেছে। এবার এটা ভাতের সাথে পরিবেশন করা যায়। ধন্যবাদ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।